এতে ওই বাড়িতে বরকত হবে, বাড়িতে বরকত হবে। দোয়া করবেন, নেক আমলের ওসিলায় দোয়া করলে বেশি কবুল হয়, সলাত আল্লাহর সামনে পেশ করলে, নামাজ পড়লেন তারপরে দোয়া করবেন, তার ভিতরে দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, সালামের আগেখানে দোয়া করবেন, এগুলো হচ্ছে দোয়া সলাতের ভিতরে ক্ষেত্র। তারপরে এমনি দোয়া করা যায় যে কোনো নেক আমল পেশ করে সালাম ফেরার পরে, আর হাত তুলতে হবে জরুরি নয় দোয়ার জন্য, অনেক সময় হাত না তুলেও দোয়া করা যেমন আমরা করছি, জি নবী সাল্লাম বহু সময় দোয়া করেছেন কিন্তু অধিকাংশ সময় হাত তোলেননি, কিন্তু কখনো কখনো যদি হাত তুলেও দোয়া করেন সেটাও মুস্তাহাব। জি, বাড়ির এক কর্নারে দাঁড়ালেন, ফাসাল্লা গায়রাল মাকতুবা, সলাত আদায় করলেন ফরজ ছাড়া অন্য সলাত, তার মানে নফল সলাত আদায় করলেন। নবী সাল্লাম থেকে এইরকম বরকত হাসিল করা প্রমাণিত, কিন্তু আজকাল পীর মাশায়েখ দিয়ে শুরু করবেন যে আমাদের বাড়িতে একটু নামাজ পড়ে দেন, আপনার থেকে তাবারুক হাসিল করুন, না এইটা নেই। কারণ খোলাফেরা আসে দিন থেকে এমনটা কেউ করেনি, জাবু বকর কে করে রেখেছেন বা তিনি গিয়েছেন কারো বাড়িতে নামাজ পড়ে দিয়েছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, কারণ তারা বেশি হক রাখে। তারা যদি করতেন বা সাহাবাই কেরামগণ করতেন যে কারো বাড়িতে গিয়ে এইরকম, হ্যাঁ জুনিয়র সিনিয়র জুনিয়রের বাড়িতে গিয়ে বা তাবেইনদের বাড়িতে কোনো সাহাবি গিয়ে সালাত পড়ে দিচ্ছেন, তাহলে আমিও করতাম, তাহলে আমার মতো অন্যরাও করত। এবার বুঝে আসছে কিনা? সুতরাং প্রয়োজন নেই এগুলোকে, এগুলো প্রয়োজন কারণ এখানে বিদাতের আশঙ্কা আছে। সরাসরি বিদাত বলবেন কিন্তু বিদাতের আশঙ্কা আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বরকত রয়েছে সেটা কি কারোর মধ্যে আছে? নেই। এই সম্মান, এই মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, যেই মর্যাদায় কেউ শরীক হইতে পারে না, কোনো আলেম কোনো ইমাম কেউ শরীক হইতে পারে না, এমন কোনো সাহাবি শরীক হননি, নাহলে তারা এই কাজটি করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সুতরাং আমিও করি, আমরাও করে চাই, খলিফার কাছে করেননি। কিন্তু সালাতের সময় হয়ে গেল আর তারপরে সালাত পুরুষ লোকেরা মসজিদে পড়ে আসবে, এটা হচ্ছে আসল, আর তারপরে সন্ন্যতগুলি কারো বাড়িতে এসে পড়লো সেটা আলাদা বেশি বিষয়, কিন্তু এইভাবে নয়। যাই হোক, সালাত পড়লেন, ফাদাআলে উম্মে সুলাইম ও আহলে বাইতিহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন উম্মে সুলাইমের জন্য, এই ভদ্র মহিলার জন্য, ওয়াহালে বাইতিহা তার পরিবার পরিজনের জন্য, তার ছেলেমেয়ে পরিবারের জন্য বরকতে দোয়া করলেন। জি, ফাকালাত উম্মে সুলাইম, উম্মে সুলাইম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরখাস্ত করলেন, ইন্নালি খুয়াইসা, আমার একটি মাত্র সন্তান রয়েছে, খুয়াইসা খাস থেকে, মানে আমার খাস স্পেশাল একটি মাত্র সন্তান, এই একটি সন্তান রয়েছে, ছেলে সন্তান। কালা মাহিয়া, সেটা কি বা সেটা কে, কি তুমি বলতে চাইছো, আপনি এর জন্য একটু বিশেষ দোয়া করে দেন, এ আমার আনাসের জন্য, কারণ আনাসের বাপ নেই, অন্য হ্যাঁ স্বামীর সাথে বিবাহ বসেছেন, আর তার বাড়িতে এসে দেখলেন যে এখানে আমি কত আর তরবিয়ত করতে পারবো, অন্য স্বামীর ঘরে এসেছে, শুধু নবী সাল্লামের খেদমত আনাসকে দিয়েছেন। এই ঘটনা অনেকবারই বলেছি, তারপরে 10 বছর নবী সাল্লামের তিনি খেদমতে অধিকাংশ সময় থেকেছেন, তার মানে অলরেডি এই হাদিস প্রমাণ করে যে অলরেডি দিয়ে ফেলেছেন, এর আগে কিন্তু নবী সাল্লামের সামনে গিয়ে আনাসকে হাজির করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটি আপনার খেদমতের জন্য দিয়ে দিলাম, আপনার কাছে সবসময় থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহিয়া, তুমি কি বলতে চাইছো, আমার একটি সন্তান রয়েছে বলে বা আমার একটি বিশেষ দরখাস্ত রয়েছে, কালাত খাদেমুকা আনাস, আপনার খাদেম যে আনাস আছে ওর জন্য একটু স্পেশাল দোয়া করে দেন, ওর জন্য একটু খাস দোয়া করে দেন। নবী সাল্লাম দোয়া করলেন, ফামা তারাকা খাইরা আখিরাতিন ওয়ালা দুনি ইল্লা দা আলী বিহি, আনাস যেহেতু বর্ণনাকারী বলছেন তার মা সম্পর্কে, মা যখন দরখাস্ত করলেন তার জন্য, বলছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পরকালের কল্যাণ আর ইহকালের কল্যাণ ছাড়লেন না, সব দোয়া করলেন, দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণের দোয়া করলেন। এগুলো হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ দোয়া, যেটাকে বলা হয় জামে দোয়া, অল্প কথায় দুনিয়া আখেরাতের সব কিছু চেয়ে নেওয়া, অল্প কথায় দুনিয়া আখেরাতের সব কিছু চেয়ে নেওয়া, যেমন কোরআনে কারিমের অধিকাংশ দোয়াগুলি এইরকম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতে হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ ভালাই চেয়ে নিলেন, আখেরাতের সমস্ত ভালাই চাইলেন, এমন কিছু বাকি থাকলো, সুস্থতা, রুজি, যার যা লাগে, হ্যাঁ হ্যাঁ স্ত্রী, ভালো ছেলে মেয়ে, নেক সন্তান সন্ততি ইত্যাদি, নিরাপত্তা, আর যা লাগে এক কথায় দুনিয়ার ভালোই সব সামিল, যখন দুনিয়ার যা বলবেন তাই সামিল,
তারপরে আখেরাতের কল্যাণ, আখেরাতের এই মরণ থেকে শুরু করে একেবারে জান্নাত পর্যন্ত সব ভালাই, সব আলাদা। দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা,